সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি লাল হলুদের একটি ভিডিও। লাল হলুদ বলতে ওইটি হলুদটি লাল নয়, হলুদ দেখতে হলুদ রঙেরই, তবে এটি বনু হলুদ। গাছটি দেখতে লাল, এই জন্যই ওটিকে আমরা লাল হলুদ বা লাল ফুইট লাল সুইট বলে থাকি। এটির আসল নাম হচ্ছে শুটি, আর আমাদের এলাকায় ওইটিকে ফুইট বলে, কোনো কোনো এলাকায় ওইটিকে লাল হলুদ বলে থাকে। এটি কিন্তু বন হলুদ আমি আগেই বলেছি। দেখুন কি পরিমাণ জন্মেছে পাহাড়ে। এর রয়েছে অনেক ঔষধি গুণ। আমার কাছ থেকে অনেকেই এই হলুদটি সংগ্রহ করে থাকেন, আর এর পাতা আর কালো হলুদের পাতা দেখতে প্রায় একই, তবে সবাই চিনতে পারবে না। আমি কিন্তু কালো হলুদ আর লাল হলুদ যাকে আমরা বলছি ওইটি দেখলেই চিনতে পারি, সবার পক্ষে চেনা সম্ভব নয়। এর পাতা দেখলেই আমরা চিনতে পারি। কালো হলুদের পাতা গাঢ় কালো, আর লাল হলুদের পাতা কিছুটা লাল আকৃতির, গাছটাও তার বেগুনি আকৃতির বা লাল আকৃতির, ফুলটাও তার লাল। আর দেখুন আপনারা, আমি অল্প একটু কেটেছি, এর হলুদটার রং হলুদ, আর কালো হলুদ কাটলে কালো রং দেখা যায় বা বেগুনি রং দেখা যায়। এতে কালো হলুদ আর লাল হলুদ বা এই হলুদ রঙের হলুদ চেনা সহজ। বন্ধুরা, আমি কালো হলুদ আর লাল হলুদের মধ্যে যে পার্থক্য রয়েছে ওইটি চেনার দেখানোর জন্যই আমি এই ভিডিওটি করেছি। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।